নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্র এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দ কর্কট রাশির কেমন যাবে এই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি সম্পূর্ণরূপে এটি গোচর ফল তো প্রথমেই জানাই আমি চারটি প্ল্যানেটকে ধরে এই রাশি ফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি অর্থাৎ বৃহস্পতি শনি রাহু এবং কেতু তো প্রথমেই আমি জানাই চোদ্দোশো সাতাশ আপনাদের ক্ষেত্রে কোন কোন দিকে শুভ হবে এবং কোন কোন দিকে সমস্যা আসতে পারে দিকগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইন ডিটেলস জানাতে চলেছি প্রথম জানাই আপনাদের সন্তান সুখের জায়গা এবছর চোদ্দোশো সাতাশ আপনাদের সন্তান সুখের জায়গা তৈরি হচ্ছে অর্থাৎ যাদের দীর্ঘদিন ধরে সন্তান নিয়ে টেনশন করছিলেন সন্তান আসছিল না সেক্ষেত্রে সন্তানের জায়গা একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে সন্তান আসার সম্ভাবনা আপনার ডাক্তারের সঙ্গে মেডিকালি একটু অ্যালার্ট হন দেখবেন আপনাদের সন্তান সুখের জায়গাটা কিন্তু আপনাদের আসবে সন্তান প্রাপ্তি হবেই কর্কট রাশির এই চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দ গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে এইবার আসি বিবাহ ক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে যাদের তিরিশ বছর বয়স হয়ে গেছে মেয়েদের বা কোনো ছেলের বত্রিশ বছর বয়স হয়ে গেছে বা কোনো মেয়ের পঁচিশ বছর বয়সে বিয়ের জন্য ভালো সম্বন্ধ পাচ্ছিলেন না বিয়ের ভালো মতো যোগাযোগ হচ্ছিল না গ্রহগত অবস্থান যা বছর। অর্থাৎ মোটামুটি আপনার পুজোর পর থেকে অর্থাৎ অগ্রাণ মাস থেকে আপনাদের বিবাহের জায়গায় প্রশমিত হতে চলেছে আপনাদের সপ্তমভাবে ভাবে যোগ আপনাদের বিবাহের ক্ষেত্রে একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এবং নবমপতি আপনাদের সপ্তম স্থানে অবস্থান করছে বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে চলুন বিয়ের সম্বন্ধ দেখুন ঠিক অগ্রাণ মাসে আপনাদের বিয়ের একটা প্রবল কানেকশান কিন্তু আসতে চলেছে কর্কট রাশির এর পাশাপাশি আপনাদের নবমপতি সপ্তম স্থানে অবস্থান করছে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন যদিও নিচস্ত কিছুটা ডিলেনেস তো করবেই কিন্তু আলটিমেটলি আপনারা কিন্তু ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই কাজগুলো কিন্তু আপনাদের সম্পন্ন হবে। এবার আসি প্রেমের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কর্কট রাশির জন্য এবছরটি একটা ভালো সময় নতুন প্রেম আপনার জীবনে আসবেই এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি পুরাতন প্রেম আপনাদের কামব্যাক করবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের কিন্তু আপনাদের হটকারিতার সিদ্ধান্তের জন্য কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে সেই জন্য মাথা ঠান্ডা করে আপনারা এগিয়ে চলুন সেক্ষেত্রে সেই প্রবলেম কিন্তু আপনাদের আসবে না গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে শিক্ষাক্ষেত্রে যারা উচ্চ শিক্ষাতে আছেন তাদের ক্ষেত্রে এবছরটি শুভ ফল প্রদান করবে আর যারা মাধ্যমিক বা উচ্চনৈতিক দিচ্ছে তাদের ক্ষেত্রে কিছুটা হলো সমস্যা মানে আপনারা আশানুরূপ ফল পাবেন না আপনারা এক্সপেক্ট করছেন ধরুন এইট্টি পার্সেন্ট সেখানে গিয়ে দাঁড়ালো ফিফটি ফাইভ বা সিক্সটি পারসেন্ট এরকম একটা রেজাল্ট আপনাদের আসতে পারে সেই দিক থেকে আপনারা একটু নজর দিন পড়াশোনার দিকে একটু খাটুন সেক্ষেত্রে আপনারা কিন্তু ভালো ফল পাবেন কর্ক রাশির জন্য এবার আসছি আপনাদের ব্যবসা ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সপ্তমভাবে গুরুসৌরী যোগ আপনাদের ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি কিন্তু মেনলি এটা আপনারা শুরু করবেন ব্যবসার ক্ষেত্রে যারা নতুন ব্যবসা করতে চাইছেন বা ব্যবসাতে হিউজ ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা শুরু করবেন আপনার নভেম্বর মাস থেকে সেক্ষেত্রে আপনাদের ব্যবসাতে ডেভেলপমেন্ট হবে এবং যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন তারাও কিন্তু নভেম্বর মাস থেকে করুন আপনারা ব্যবসার ক্ষেত্রে কিন্তু সুফল পাবেন সপ্তম স্থানে গুরু যোগ আপনাদের কিন্তু ব্যবসার জায়গা একটা ভালো তৈরি করাচ্ছে যারা জলীয় প্রোডাক্ট অর্থাৎ দুধ জল বা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বছরটি শুভ যাবে যারা মিষ্টিরও ব্যবসা করছেন মিষ্টির দোকান আছে তাদের ক্ষেত্রেও এই সময়টা এই বছরটি শুভ ফল প্রদান করবে যারা গ্ল্যামার প্রোডাক্ট কসমেটিক্স এগুলোতে যুক্ত আছে তাদের ক্ষেত্রেও এব এই বছরে ব্যবসা কিন্তু ভালো যাবে যারা গার্মেন্টসের সঙ্গে যুক্ত আছে তাদেরও কিন্তু ব্যবসা ভালো যাবে কিন্তু এটা নির্দেশ করছে আপনার আশি মাস থেকে এই সময় থেকে আপনাদের ব্যবসাটা কিছুটা হলো ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে যারা হার্ডওয়্যারে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স আছে এবং এবছর যারা মেডিসিনের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো একটা দিক লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের তারা ধরে রাখুন আপনাদের প্রোগ্রেস আপনাদের ডেভেলপমেন্ট হবেই আমি দায়িত্ব নিয়ে বলছি কর্ম কর্মক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে কর্ম উন্নতি কর্মপদোন্নতি কর্মপ্রাপ্তি অনেকে বলবে যে এই বর্তমান পরিস্থিতিতে কি করে কর্ম পদোন্নতি হবে কি করে কর্মপ্রাপ্তি হবে দেখুন প্রথমেই বলছি যারা প্রশাসনিক লাইনে আছেন যারা ডাক্তারি লাইনে আছেন যারা নার্সিং লাইনে আছেন বা যারা পুলিশের লাইনে আছেন তাদের ক্ষেত্রে দেখুন এই যে এই পিরিয়ডটা কেটে যাওয়ার পর তাদের কিন্তু প্রমোশন কিন্তু হবেই যারা এ সময়ে কাজ করছে এই বর্তমান পরিস্থিতি কঠিন পরিস্থিতির মধ্যে তাদের কিন্তু প্রমোশন হবে সে ডাক্তার বলুন পুলিশ বলুন নার্স বলুন তাদের কিন্তু প্রমোশন হবে আর তাদের বেতন বৃদ্ধি পাবে ইনকাম এই সময় কিন্তু এই বছর বাড়বে সরকারি যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বছরটি ভালো এবং এবছর কর্ম পাওয়ার একটা বড় সম্ভাবনা আছে গ্রহগত অবস্থান তাই বলছে যোগ তৈরি হয়েছে আপনারা চেষ্টা করুন আপনার জন্মছক যদি ভাগ্য যদি সাপোর্ট করে আপনার জন্ম ছক যদি সাপোর্ট করে এবং গ্রহের গোচর যদি সাপোর্ট করে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট হবেই এবং কর্মক্ষেত্রে প্রাপ্তি কিন্তু হবেই কিন্তু পাশাপাশি কর্মক্ষেত্রে প্রচণ্ড আপনাদের চাপ কিন্তু থাকবে এই চাপ নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনারা ভালো দিক একটা পাবেন যারা বেসরকারি ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ভালো জায়গা নির্দেশ করছে এবং আপনারা যদি কাজ ধরে রাখতে পারেন সেখানে তারা আপনারা আরও বেতন আপনাদের বৃদ্ধি পাবে এবং যদি আপনারা ছেড়ে দেন নিজে থেকে সেটা টোটালটা আপনাদের নিজস্ব ফল্ট কারণ প্রচণ্ড চাপ কিন্তু থাকবে মানে আপনাকে যথেষ্ট খাটিয়ে আপনাকে কিন্তু বেতনটা কিন্তু আপনাকে দিবে সেই চাপ আপনাদেরকে নিতে হবে মানে মনে উদ্যম যা হবে হোক দেখে নেওয়া যাবে এরকম একটা মানসিকতা নিয়ে মানে লড়াকু মানসিকতা নিয়ে যদি আপনার কর্মক্ষেত্রে থাকতে পারেন আপনারা প্রতিষ্ঠা পাবেনই পাবেন এবার আসছি আপনাদের দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে একটু আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কলহ বিবাদ লেগে থাকতে পারে শত্রুতা শত্রুতা কিন্তু আপনাদের প্রবল থাকবে আপনাদের প্রবল শত্রুতায় এবছর লক্ষ্য করা যাচ্ছে কিন্তু শত্রু সে মতো আপনাদের ক্ষতি করতে পারবে না আমি এটা দায়িত্ব নিয়ে বলছি পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি থাকবে আপনাদের ভাই বোনদের সঙ্গে আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কিছুটা হলো মানসিক অশান্তি তৈরি হবে গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে এই দিক গেলে এই দিকগুলো আপনারা অ্যালার্ট থাকুন একাদশ স্থানে আপনাদের আপনাদের দশম একাদশ স্থানে আপনাদের তুঙ্গস্থ রাহু আপনাদের প্রাপ্তির যোগ কিন্তু ঘটাবে অর্থাৎ যারা লটারি কাটেন বা ফাটকা কারবারিতে আছেন তাদের জন্য এ বছরটি একটা ভালো যোগ সৃষ্টি করছে অর্থাৎ এটা আপনারা বুঝতে পারবেন এই সময়টা তৈরি হচ্ছে আপনাদের মোটামুটি আশ্বিন মাস থেকে এই ফাটকা কারবারি বা লটারি থেকে আপনারা অর্থ কিন্তু আপনারা এবছর পেতে পারেন একাদশ তুঙ্গস্থ রাহু সেই নির্দেশ করছে কর্কট রাশির জাতকদের জন্য এইবার আসছি যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন তাদের জন্য তো অবশ্যই এবছর ভালো আর যার যাদের সন্তানের ব্যাপারে আমি কিছু আপনাদেরকে ইনফরমেশন দিই যা যারা যাদের সন্তান পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে একটু পড়াশোনাতে ডিস্টারবেন্স আসবে পিতা মাতার একটু টেনশান থাকবে পড়াশোনা ওরিয়েন্টেড সমস্যা কিন্তু আসবে মানে আগেও বলেছি আশানুরূপ ফল কিন্তু পাবে না রাশির জন্য এবার আসছি যারা ফিল্ম দুনিয়াতে আছে তাদের ক্ষেত্রে গ্ল্যামারে আছে তাদের ক্ষেত্রে এবছরটি শুভ ফল প্রদান করবে আপনারা বহুদূর এগিয়ে যাবেন আপনাদের সাকসেস কিন্তু এবছর দেখা যাচ্ছে গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে যারা রাজনৈতিক সেক্টরে আছেন তাদের জন্য কিন্তু এ বছরটি সুফল প্রদান করবে আপনাদের বছরে প্রথমে রবিগ্রহের তুঙ্গ অবস্থান আপনাদের ক্ষেত্রে প্রশাসন লাইনে বা রাজনৈতিক লাইনে বা মন্ত্রী লেভেলে যাতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর একটা ভালো দিক নির্দেশ করছে আপনাদের কাজে উন্নতি হবে আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন বছর আপনাদের সাকসেস কিন্তু হবে এবার আসি শরীরের দিকে কর্কট রাশি শরীরের দিকে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখাচ্ছে যারা পঞ্চাশ বা ষাট উর্ধের ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে ব্যাক ব্যাকপেন পিঠে ব্যথা সিদ্ধারাতে ব্যথা পায়ে হাঁটুতে ব্যথা এই দিকগুলো লক্ষ্য করা যাচ্ছে লিভারের সমস্যা কিডনির সমস্যা হার্টের সমস্যা এবং মূত্রঘতিত কিছু সমস্যা নার্ভের সমস্যা এই দিকগুলো কিন্তু নির্দেশ করছে কর্কট রাশির জন্য অর্থাৎ স্পাইনাল করতে প্রচণ্ড ব্যথা থাকবে এবছর যাদের পঞ্চাশ ষাটব্ধ ব্যক্তিরা আছেন দিকগুলো আপনারা অবশ্যই অ্যালার্ট থাকুন আপনারা এই কিডনি ব্লাড প্রেশার সুগার এই দিকগুলো আপনারা অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন এ শরীরের দিকটা কিন্তু আপনাদের শরীরের পাঠে কিন্তু এবছর বেশ ভোগাবে গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে এবং এবছর আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা আছে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কিন্তু হতে পারে আপনারা যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কর্কট রাশির জন্য আমি বলছি সাবধানে থাকুন সে মতন কিন্তু বিপদ আপনাদের আসবে না যারা শিক্ষকতা লাইনে আছেন যারা ডাক্তারি লাইনে আছেন বা যারা বাড়িতে বসে টিউশনি পড়ান বা যারা অ্যাস্ট্রোলজার তাদের জন্য মানে সেলফ প্রফেশনে যারা আছেন তাদের জন্য এ বছরটি একটা ভালো ফল নির্দেশ করবে গ্রহগত অবস্থান তাই বলছে আপনারা ভালো একটা দিক আপনাদের বছর খুলবে এর পাশাপাশি যারা ভাগ্যের দ্বারা যারা কাজ পাচ্ছেন অর্থাৎ আপনাদের কিন্তু ভাগ্য এবছর সাঁত দিবে সঙ্গ দিবে নবমপতি সপ্তম স্থানে অবস্থান ভাগ্যের কিন্তু আপনারা সাপোর্ট কিন্তু পাবেন যাদের সম্পত্তিগত কোর্ট কাছারি মামলা মকর্দমা চলছিল তাদের ক্ষেত্রে একটু সমস্যা দাঁড়াবে এর পাশাপাশি যাদের ডিভোর্সের মামলা চলছিল যাদের অন্যান্য ক্ষেত্রে মামলা মকর্দমা চলছিল তাদের ক্ষেত্রে কিছু হলো ভালো ফল নির্দেশ করছে গ্রহগত অবস্থান তাই বলছে ওভারঅল কর্কট রাশির মোটামুটি ভালো এবং খারাপ দুটোই দিক লক্ষ্য করা যাচ্ছে শেষে এটাও বলি আপনাদের অর্থনৈতিক ভাগ্য কিন্তু মোটামুটি ভালো শুভ ফল প্রদান করবে আপনারা খরচ করলেও আপনারা প্রচুর অর্থ কিন্তু পাবেন আপনারা ভূ সম্পত্তি ক্রয় করবেন আপনারা গাড়ি এবছর ক্রয় করতে অর্থাৎ আপনি কোনো জমি কিনতে পারেন ফ্ল্যাট বা কোনো জায়গা কিন্তু এবছর প্রবল কেনার সম্ভাবনা আছে গাড়ির একটা প্রবল যোগ আছে অর্থাৎ আপনারা কোনো গাড়ি এবছর ক্রয় করতে পারেন গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে কিন্তু পাশাপাশি আপনাদেরকে একটাই কথা বলবো এবছর আপনারা চট করে ঋণ নেবেন না এবং কাউকে ঋণ দেবেন না সেক্ষেত্রে কী হবে টাকা আটকে যাওয়ার ভয় আছে বা টাকা পরিশোধ করে করার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে তো প্রিয় দর্শক বন্ধু আপনাদের অর্থনৈতিক ভাগ্য তো ভালোই ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ